कादरिया स्टूडियो प्रेजेंट अजीद मिला दून नबी महफिल चलते थे अजीद मिला दुख मोचिया लाभ करे चे जन्नती जीवन दुख मोचिया लाभ करे चे जन्नती जीवन होरे गम फिरस्ते गुने नचे उल्लासी होरे गम फिरस्ते गुने नचे उल्लासी अजी माफिली चलते थे आजी जागरण हो रहा है नाते बिरक्त लगन ना हो ना तुम लग लिया कर माफ कर कौन आवा आजी दे मिलन माशाल्लाह তানবীর ফি মাওলিদ ওয়াল বশীর এই কিতাবের মধ্যে ইমামে হযরত ইমামে খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি উনিও উনার কিতাবের মধ্যে তানবীর ফি মাওলিদ ওয়াল বশীর ওয়ান নযীর এই কিতাবের মধ্যে উনিও বর্ণনা দিয়েছেন সুবহানাল্লাহ ইমামে জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সাইয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি জামাল জামে কিতাবের ভিতর আমার নবীর আগমনে কে কে খুশি জমা করেছেন লিখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল হাবিব লিল ফাতাওয়া এই কিতাবের মধ্যে উনি কে কে খুশি ছিল নবীর আগমনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কিতাবগুলো দেখে উনি লিখেছেন কি লিখেছেন পশু পাখি বৃক্ষলতা মানবর দানবী পশু পাখি বৃক্ষলতা শামসু বলে যেই মানুষের জীবনে কি সাজাই সুবহানাল্লাহ বলেন না শামসু বলে যেই মানুষের জীবনে কি সাজাই মিলাদে কি আম দুরুদ সালাম নাতে মুস্তফাই মুখতার বলে যেই মানুষের জীবনে কি
সুবহানাল্লাহ বলেন না শাইশা শ্রী কুটু বলেন যে মানুষের জীবনে কি সাজাই মুর্শিদ বলে যে মানুষের জীবনে কি সাজাই মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতি মুস্তাফায় সে মানুষের বুকে মওলা আরশ বানাইছে সে মানুষের বুকে আল্লাহ আরশ কইরাছে আজি সবসে 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 কি বলেন আসমান নহে পরে সব নবি রহ গিয়ে আরে আরশ আজম পে পৌঁছা আমরা নবি আরশ সবসে সবসে আরে খোদা কি আজিমত ক্যা হে মোহাম্মদ মুস্তাফা জানে সুবহানাল্লাহ আরে খোদা কি আজিমত